যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এবং প্রবাসী বাঙালিরা আজকে হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছেন, উপস্থিত হয়েছেন। আপনারা সবাই জানেন এবং আপনাদের অবগতি আছে, তারপরে বলতে চাই, সাম্প্রতিককালে কুঠার সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের তাণ্ডব লীলা চালিয়েছে, যে অগ্নিসন্ত্রাস করেছে, জ্বালাও পোড়াও করেছে, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। আমাদের মেট্রো রেল, আমাদের তথ্য প্রযুক্তির মূল অবকাঠামো ডাটা সেন্টার, আমাদের এলিভেটেড এক্সপ্রেস, আমাদের মেয়র হানিফ ফ্লাইওভার, আমাদের বিটিবি ভবন, সেতু ভবন সহ ইভেন কি কুষ্টিয়ার চলন্ত ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছে মানুষ হত্যা করার জন্য, তার প্রতিবাদ করতে চাই। পাশাপাশি আমরা এটা বলতে চাই, এই ধ্বংসযজ্ঞের মূল কারণ হল মাননীয় প্রধানমন্ত্রী কুঠার সংস্কারের সাথে একমত। 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী কুঠার সংস্কার বাতিল করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এরপরে ছাত্রদের যত আন্দোলন ছিল সকল আন্দোলনের সাথে একমত ছিলেন, হঠাৎ করে এই আন্দোলনের মধ্যে জামাত শিবির এবং যারা 71-এর পরাজিত শত্রু, যারা 75 বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা 21 আগস্ট গ্রেনেড হামলা হত্যাকারী, তারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে মানুষকে হত্যা করেছে এবং এই জ্বালাও পোড়াও করে বাংলাদেশের অগ্রযাত্রা এবং সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা তার প্রতিবাদ জানাই। পাশাপাশি আমরা বলতে চাই, এই বিলেত প্রবাসী বাঙালিরা 71-এর মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। এই বিলেত প্রবাসী বাঙালিরা 75-এর 15 আগস্টের পর জাতির পিতা হত্যার জন্য বিচার চেয়েছেন। এই এই প্রবাসী বাঙালিরা 21 আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদ করেছেন। এই প্রবাসী বাঙালি এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ উন্নত আধুনিক স্মার্ট বাংলাদেশ গঠন করতে চাই।